জিহবা পড়ে গেলে বা জিভ পড়ে গেলে কি করবেন? কখনো কি খুব গরম কফি বা চায়ের কাপে চুমুক দিয়ে ফেলেছিলেন? আর এরপরেই বুঝতে পারলেন জিহবাটা পড়ল। এমনটা অনেকের বেলাতেই ঘটে, খুব গরম খাবার খেলে জিহবা পুড়বে, এটাই তো স্বাভাবিক। জিহবা পুড়লে অস্বস্তি বোধ হয়, খাবার খেতে অসুবিধে হয়। এ থেকে দ্রুত মুক্তির জন্য কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে পারেন। জিহবা পুড়ে গেলে মুখ দিয়ে শ্বাস নিন, এতে মুখে ঠান্ডা বাতাস ঢুকবে, কিছুটা স্বস্তি পাবেন। ঠান্ডা জাতীয় কিছু খেতে পারেন, যেমন আইসক্রিম বা আইস কিউব খেতে পারেন, অথবা ঠান্ডা জল বা জুস পান করতে পারেন, মধু খেতে পারেন। এটি জিহবা পোড়ার সমস্যা সমাধানের খুব চমৎকার ঘরোয়া উপাদান। জিহবা ফোলার আগে এটি খান, দিনে 2-3 বার এটা করুন। জিহবা পুড়ে যাওয়ার সমস্যা সমাধানে দ্রুত মুক্তি পেতে দই খান। দই মুখের মধ্যে নিয়ে কয়েক সেকেন্ড রাখুন, দিনে কয়েকবার দই খেতে পারেন। পোড়া জিহবার প্রদাহ কমাতে চিনি খেতে পারেন, এটিও খুব ভালো ঘরোয়া উপায়। 1 চামচ চিনি মুখের মধ্যে দিন, চিনি গলে যাওয়া পর্যন্ত মুখের মধ্যে রাখুন, গিলবেন না।